হ্যালো ভিওর্স ওয়েলকাম টু অ্যাডভাইস ভিডিও অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি ইসমান হোসেন অনন্ত আছি আপনাদের সাথে এখন যে ভিডিওটি করছি সেটি হলো স্টোর কিপার কাকে বলে বা স্টোর কিপার পদের কাজ কি কি। সরকারি বেসরকারি বিভিন্ন চাকরিতে আপনার স্টোর কিপার পদের জন্য অ্যাপ্লাই করা হয় বা আবেদন সার্কুলার ছাড়া হয় সে সম্পর্কে এখন বিস্তারিত বলবো স্টোর কিপার সম্পর্কে তার ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন তাই দেখতে থাকুন স্টোর কিপারের কাকে বলে স্টোরকিপারের বাংলা অর্থ আপনার ভান্ডার রক্ষক কাঁচামাল প্রাপ্তি রিপোর্ট অনুসারে মালের গুদাম জাতকরণের ব্যবস্থা করা কারখানার চাহিদা মোতাবেক কাঁচামাল সরবরাহ করা এবং নিয়ম অনুযায়ী উদ্বৃত্ত মালের হিসাব সংরক্ষণ করার জন্য নিয়োজিত দায়িত্বশীল ব্যক্তিকে ভান্ডার রক্ষক বলা হয় বা স্টোর কিপার বলা হয় ভান্ডার রক্ষক বিনকারের সাহায্যে গৃহীত বিলিখিত মালের হিসাব রক্ষণ করে থাকেন মালের চুরি ক্ষয়ক্ষতি রোদের সর্বদা সতর্ক সতর্ক থাকেন তারপরে এছাড়া ভান্ডার রক্ষকে আরও বিভিন্ন দায়িত্ব ও কর্তব্য রয়েছে মজুদ নিয়ন্ত্রণে ভান্ডার রক্ষক খুবই গুরুত্বপূর্ণ এবং দায়িত্বপূর্ণ ব্যক্তি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সফলতা এবং ব্যর্থতা ভান্ডার রক্ষকের উপর নির্ভর করে একজন সৎ ও কর্মট ও নির্বিক ব্যক্তিকে এই পদে নিয়োগ দিতে হয় ভান্ডার রক্ষকের আরো বিস্তারিত কী কী দায়িত্ব বা কর্তব্য পালন করে সেগুলো বিস্তারিত বলছি তাই দেখতে থাকুন প্রথম কাজ হচ্ছে আপনার কাঁচামাল রাখা মানে গুদামে কোন জায়গায় কোন কাঁচামাল রাখা হবে তা পরিকল্পনা করবেন একজন স্টোর কিপার বা ভান্ডার রক্ষক তারপরে বিন কার্ড প্রস্তুত মালের প্রাপ্তি ইস্যু ও মজুদের পরিমাণ দেখে বিন কার্ড প্রস্তুত করবেন আপনার ভান্ডার রক্ষক বা স্টোর কিপার তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন ভাণ্ডার ভাণ্ডারের করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুসজ্জিত করার ব্যবস্থা করবেন তিনি তারপরে কাঁচামাল গ্রহণ করবেন গ্রহণ ও পরিদর্শন বিভাগ হতে প্রেরিত কাঁচামাল এবং কারখানা হতে ফেরত আসা কাঁচামাল গ্রহণ করবেন এবং গুণাগুণ যাচাই করবেন আপনার ক্রয়কৃত মালের শর্তমাফিক গুণাগুণ ঠিক আছে কিনা না তা যাচাই করবেন আরও কি কি করবেন দেখুন তারপরে আপনার নিরাপত্তা বিধান করবেন সব ধরনের প্রতিকূলা থেকে মালের নিরাপত্তা বিধান করবেন তারপরে আপনার কাঁচামাল প্রেরণ করবেন উৎপাদন বিভাগের চাহিদা অনুযায়ী কাঁচামাল প্রেরণ করবেন তারপরে সংরক্ষিত মাল নির্ধারিত জবের জন্য সংরক্ষিত মাল সঠিকভাবে নিয়ন্ত্রণ করবেন পরিশেষে বলা যায় ওপর বর্ণিত দায়িত্ব কর্তব্যগুলো সুচারুরূপে সম্পাদন করবেন এবং যথার্থ দায়িত্বপূর্ণ ব্যক্তির প্রয়োজন সুতরাং ভান্ডার রক্ষকের ভান্ডার রক্ষকের দায়িত্ব কর্তব্য অপরিসীম আপনারা যদি আরও কিছু জানার থাকে স্টোর কিপার বা ভান্ডার রক্ষক সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে